আসসালামু আলাইকুম। কুকিং লাভার্স ভিডির নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ করে দেখাচ্ছি খুবই ঝটপট সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি খেলে কিন্তু বেশ অনেকটা সময় পেটটা আর খালি হবে না। করে দেখাচ্ছি পুরভরা সুজির বল। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম এক কাপ সুজি, টক দই নিয়ে নিলাম 1/3 কাপ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এখানে 1 চা চামচের 3/3 ভাগ আছে। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যারা টক পছন্দ করেন না তারা কিন্তু টক দইয়ের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু রুটি বা পরোটার ডোয়ের মতো হবে না, এটা অনেকখানি পাতলা হবে। আমি পানি দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখুন এটা এরকম হবে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য, এতে করে সুজিটা বেশ খানিকটা পানি শুষে নেবে। এখানে 4টি সিদ্ধ আলু নিয়ে এভাবে খুব ভালো করে একটি কাটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারবেন। আমি খুব ভালো করে করে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 2টি কাঁচামরিচকে মিহি করে কুচি করে দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচের 3/1 ভাগ, আর 2টি শুকনো মরিচকে ভেজে নিয়ে এভাবে একটু গুঁড়া করে নিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিলাম, আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও দিতে পারবেন, তবে বেরেস্তা দিলেই স্বাদটা খুব ভালো আসে। আমি হাতে একটু তেল মাখিয়ে এগুলোকে ছোট ছোট দলা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বলগুলোকে আরও ছোট করে আরও পরিমাণে বেশি করে নিতে পারবেন। আমি 7টি তৈরি করে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দিলাম। আর 15 মিনিট পরে আমি এই ডোটাকে আবারও নিয়েছি, দেখুন এটা কিন্তু আগের চেয়ে বেশ খানিকটা শক্ত হয়ে গেছে। আমি 2 মিনিটের মতো মথে নিয়ে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে আবারও 1 মিনিটের মতো মথে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা আঠালো। এবার হাতে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে নিলাম, এর কারণে এই ডোগুলোকে ভাগ করে নিতে সহজ হবে। আমি 7টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটি ভাগ নিয়ে নিলাম, এবার হাতের মধ্যে এভাবে চেপে নিয়ে 1 হাতের তালুর উপর রেখে একটু বড় করে নিতে হবে। এবার এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর আমি এখানে আলুর পুর দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু চিকেনের পুর বা অন্য যে কোনো সবজির পুর দিয়েও করতে পারবেন। হাতের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে মসৃণ করে নিচ্ছি। একটি বল তৈরি করে নিয়ে একটি প্লেটে তেল ব্রাশ করে এর উপর রেখে দিয়েছি। একইভাবে সবগুলো বলকে তৈরি করে নিয়েছি। এবার এই বলগুলোকে স্টিম করার জন্য আগে প্যানে পানি গরম করে নিয়েছিলাম, এবার একটি স্টিমার দিয়ে এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। আর তেল ব্রাশ করে দিলে যখন বলগুলো হয়ে যাবে তখন সহজে এগুলোকে উঠিয়ে নেওয়া যাবে। আমি সবগুলো বলকে দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হাইতে আছে, ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে এটাকেও বন্ধ করে দিলাম। অপেক্ষা করছি 12 থেকে 15 মিনিট, জালটা কিন্তু মিডিয়াম হাইতেই থাকবে। 15 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছে, এবার চেক করে নিচ্ছে এই বলগুলো ঠিকমতো হয়েছে কিনা, একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু একেবারেই ক্লিন এসেছে। এবার আপনারা চাইলে এই বলগুলোকে এভাবেই সার্ভ করতে পারেন, তবে আমি এগুলোকে একটু ক্রিস্পি করে নেওয়ার জন্য ভেজে নিচ্ছি। এজন্য চুলা একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো তেল, সরিষা এবং জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বলগুলো। আপনাদের হাতের কাছে যদি কারি পাতা থেকে থাকে আপনারা কিন্তু কারি পাতা দিতে পারেন। এবার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিচ্ছি, আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে কোনো পাশে পুড়ে না যায়। এবার উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লবণও দিতে পারেন, তবে আমি আগে সুজিতে যে পরিমাণের লবণ দিয়েছিলাম এ কারণে আর দরকার হবে না। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এটাকে একটু টচ করে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পুরভরা সুজির বলগুলো দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন
এর ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আর এই সুজির বলগুলো আপনারা যদি বাচ্চাদের টিফিনে দিয়ে দেন বা সকালে তাদের খাইয়ে দেন, তাহলে দেখবেন যে অনেকটা সময় পর্যন্ত কিন্তু তাদের পেটটা ভরা থাকবে। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।